চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সমাজতান্ত্রিক দেশ এবং জনসংখ্যার বিচারে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে চীন। অপরদিকে চীনের প্রতিবেশী দেশ ভারতই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আয়তনের দিক থেকে পৃথিবীর সপ্তম বৃহত্তম এবং জনসংখ্যার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারত। পুরো পৃথিবী জুড়ে সবচেয়ে বেশি ধর্মের ব্যবহার যেমন ভারতে রয়েছে, ঠিক তেমনি পৃথিবীতে সবচেয়ে বেশি দরিদ্র মানুষের বসবাসও ভারতে। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীনে মাত্র 5টি ধর্মের ব্যবহার রয়েছে এবং চীনে চোখে পড়ার মতো দরিদ্র মানুষের সংখ্যা খুবই কম। ভারত এবং চীন দুটি দেশ জনসংখ্যার দিক থেকে কাছাকাছি থাকলেও অর্থনৈতিকভাবে চীন ভারত থেকে 5 গুণ বেশি শক্তিশালী। আবার সামরিক দিক থেকে দেশ দুটি বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী সম্পন্ন দেশ, যাতে চীনের অবস্থান বিশ্বে তৃতীয় এবং ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। কিছুদিন যাবত ভারত এবং চীন সীমান্তে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, যাতে পাল্টাপাল্টিভাবে দুটি দেশই নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে যাচ্ছে। তাহলে কি এই শক্তি সামর্থ্যের উত্তেজনা যুদ্ধে মোড় নিতে পারে? যুদ্ধ হলে কে জিতবে? বর্তমান ভারত চীনের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? এবং ভারত চীনের বিশাল বাণিজ্য সম্পর্কে যদি ফাটল ধরে তবে কার লাভ কার ক্ষতি হবে? এবং পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে কাদেরই বা সবচেয়ে বেশি উপকার হবে? সবগুলো বিষয় জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। শুরুতেই কথা বলা যাক অর্থনৈতিক শক্তি সামর্থ্য নিয়ে। যে দেশ অর্থনৈতিকভাবে যত বেশি শক্তিশালী সে দেশ দারিদ্র উন্নয়ন এবং সামরিক শক্তিতেও তত দ্রুত এগিয়ে যায়। 60-এর দশকে চীন ভারত থেকে অনেক দরিদ্র ছিল। সে সময়ে ভারতের জিডিপি পার ক্যাপিটা চীন থেকে প্রায় $100 বেশি ছিল। কিন্তু উন্নয়নের পিছনে যে কঠিন পরিশ্রম লুকিয়ে আছে সেটা চীন যত দ্রুত এবং সুন্দরভাবে করতে পেরেছে, ভারত 7 দশক পরিশ্রমের পরেও চীনের কাছাকাছি যেতে পারেনি। ফলাফলস্বরূপ চীন 1.3 বিলিয়ন মানুষের দারিদ্রতা দূর করতে আজ পুরোপুরিভাবে সক্ষম হয়েছে এবং ভারত তার দেশের 1.3 বিলিয়ন মানুষের দারিদ্রতা নিয়ে এখনও স্ট্রাগল করে যাচ্ছে। 70-এর দশকে এসে চীন আমূলে তাদের শিক্ষা ব্যবস্থা বদলে ফেলে, সেজন্য তারা নিজেরাই সব ধরনের ইন্ডাস্ট্রিতে পারদর্শী হয়ে ওঠে। ফলশ্রুতিতে পৃথিবীতে যত ধরনের বড় কোম্পানিগুলো রয়েছে তারা সবাই চীনে তাদের নিজেদের ফ্যাক্টরি খুলতে শুরু করে। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল কম পারিশ্রমিকে দক্ষ কর্মী পেয়ে যাওয়া এবং প্রোডাকশন কস্ট কমে আসা, যার রেজাল্ট স্বরূপ বিশ্ব বাণিজ্যে সবগুলো কোম্পানি ভালো মানের প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পেরেছিল। ফলে চীনের অর্থনীতি এত দ্রুত উন্নতি করে যে পৃথিবীতে রীতিমতো একটি চমক হয়ে যায় চীনের অর্থনীতি। এবং এখনকার বাজারে যত ধরনের পণ্য আমরা পেয়ে থাকি তার বেশিরভাগ পণ্যেই চোখে পড়ে মেড ইন চায়না। ফলে পৃথিবীর অর্থনীতির বড় অংশের নিয়ন্ত্রণও এখন চায়নার হাতে রয়েছে। অন্যদিকে ভারত জনসংখ্যার দিক থেকে চীনের খুব কাছাকাছি, কিন্তু শিক্ষিত এবং দক্ষ জনবলের দিক থেকে ভারত চীন থেকে অন্তত 6 গুণ পিছনে রয়েছে। উদাহরণস্বরূপ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স গ্রাজুয়েটের কথাই বলা যাক। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী 2017 সালে চীনে এসটিএম গ্রাজুয়েট ছিল 4.7 মিলিয়ন। ঠিক একই জায়গায় ভারতের এসটিএম গ্রাজুয়েট ছিল 2.6 মিলিয়ন, যা রীতিমতো অর্ধেকেরও কম। যে অ্যানালাইটিক্স খুব সহজেই বলে দেয় ভারত কেন এত পিছিয়ে রয়েছে চীন থেকে। পৃথিবীর আইটি ইন্ডাস্ট্রিতে যদি আপনি তাকান তাহলে দেখবেন পৃথিবীর সব ইন্ডাস্ট্রি ভারতের আইটি গ্রাজুয়েট দিয়ে ভরপুর। উদাহরণস্বরূপ মাইক্রোসফট, গুগল, অ্যাপেল কিংবা অ্যামাজনের কথাই বলা যায়, যার সবগুলো জায়গাতেই ইন্ডিয়ান আইটি গ্রাজুয়েট অসংখ্য। কিন্তু একই জায়গাগুলোতে চাইনিজ আইটি গ্রাজুয়েটদের সংখ্যা খুবই নগণ্য। এর অন্যতম কারণ হচ্ছে চাইনিজ আইটি ইন্ডাস্ট্রি বিশাল। উদাহরণস্বরূপ হুয়াইয়ে, ভিভো, অপো কিংবা শাওমির কথা চিন্তা করি, সবগুলো কোম্পানি মূলত চাইনিজ এবং তাদের সবচেয়ে বেশি প্রোডাকশন ফ্যাসিলিটিস চায়নাতেই রয়েছে। অন্যদিকে বিশ্বের নামি দামি যতগুলো আইটি কোম্পানি রয়েছে তাদের সবারই প্রোডাকশন ফ্যাসিলিটিস রয়েছে চায়নাতে। ফলে চায়নার নিজেদের এবং বিশ্বের অন্যান্য সবগুলো কোম্পানির যতগুলো প্রোডাকশন ফ্যাসিলিটিস রয়েছে তার জন্য যে পরিমাণ আইটি গ্রাজুয়েট প্রয়োজন সে পরিমাণ দক্ষ জনবল তৈরি করতে চায়না নিজেরাই অনেক সময় বিপাকে পড়ে যায়। তাই চায়নার আইটি গ্রাজুয়েট কিংবা অন্যান্য যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারদের মূলত চায়নার বাইরে গিয়ে কাজ করার খুব একটা প্রয়োজন হয় না। আর এই সুবিধাটা ইন্ডিয়ায় কোনোভাবেই নেই, যার ফলে ইন্ডিয়ান আইটি গ্রাজুয়েট সহ অন্যান্য যত ধরনের ইঞ্জিনিয়াররা রয়েছেন বাধ্য হয়ে তাদেরকে দেশের বাইরে গিয়ে কাজ করতে হয়। আর দক্ষ জনবলের এই বিশাল ব্যবধানটাই এই দুটি দেশে মূলত বড় আকারের অর্থনৈতিক ব্যবধান তৈরি করে দিয়েছে।
চীন সারা পৃথিবীতে যে পরিমাণ পণ্য এক্সপোর্ট করে থাকে তার মধ্যে সপ্তম বৃহত্তম এক্সপোর্ট পার্টনার হচ্ছে ইন্ডিয়া। গত এক বছরে ইন্ডিয়াতে চীন রপ্তানি করেছে প্রায় $90 বিলিয়ন পণ্য, বিপরীতে ইন্ডিয়া চায়নাতে রপ্তানি করেছে মাত্র $46 বিলিয়ন পণ্য। ভারত কতটুকু পিছিয়ে রয়েছে চীন থেকে বাণিজ্য সম্পর্কের বিশাল এই ফারাকটাই তো বলে দেয়। অন্যদিকে করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা বিশ্বের চক্ষুশূল হয়েছে চায়না। বিশ্বের বড় বড় 95% কোম্পানিরই ফ্যাক্টরি রয়েছে চায়নাতে, সেটা স্যামসাং থেকে টয়োটা কিংবা অ্যাপেল থেকে টেসলা। সবাই নিজেদের পণ্য উৎপাদনের জন্য চায়নার উপর নির্ভরশীল এবং করোনা ভাইরাস চায়না থেকে শুরু হওয়ার পর থেকেই সবগুলো কোম্পানি মূলত ক্ষতির মুখে রয়েছে। ফলে কোম্পানিগুলো বুঝতে শিখেছে একটি দেশের উপর নির্ভরশীলতা তাদেরকে বড় ধরনের ক্ষতির মুখে ছেড়ে দিয়েছে এবং রিপোর্ট বলছে প্রায় 2000-এরও বেশি কোম্পানি চায়না থেকে নিজেদের ফ্যাক্টরি সরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। এই তালিকায় টয়োটা, স্যামসাং, হোন্ডা কিংবা মিৎসুবিশির মতো বড় কোম্পানিগুলোও রয়েছে। কোম্পানিগুলো যদি চায়না থেকে সরে আসে তবে তাদের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, বাংলাদেশ এবং মিয়ানমারের মতো দেশগুলো। আর চায়না কোনোভাবেই ভারতকে এত দ্রুত অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ দিতে চাইছে না, ফলে সীমান্ত উত্তেজনার মাধ্যমে ভারতকে অশান্ত করে তোলাও একটি প্ল্যান হতে পারে যাতে কোম্পানিগুলো ভারতে ইনভেস্ট করবে না। ফলস্বরূপ চায়নাতে তাদেরকে আরও কিছুটা দিন থাকতে হবে এবং চায়না থেকে কোম্পানিগুলো সরে যদি ইন্ডিয়াতে না যায় তবে সেই সুযোগটাই সবচেয়ে বেশি কাজে লাগাবে চায়নার প্রতিবেশী দেশ ভিয়েতনাম এবং ভারতের প্রতিবেশী বাংলাদেশ, মিয়ানমারের মতো দেশগুলো। অর্থনৈতিক দূরত্বের মতোই বেড়ে চলছে দুই দেশের সামরিক দূরত্ব। গত 2 সপ্তাহ ধরে ভারত চীন সীমান্ত উত্তেজনা রীতিমতো চরমে পৌঁছেছে। দুদেশের পাল্টাপাল্টি বক্তব্য এবং সীমান্তে সেনা সদস্যদের হাতাহাতি রীতিমতো ভয়ঙ্কর রূপ নিয়েছে। লাদাখ সীমান্ত জুড়ে সামরিক শক্তি বৃদ্ধিকরণ এবং অস্ত্রশস্ত্র মোতায়েনের ফলে রীতিমতো যুদ্ধ ভাব তৈরি হয়েছে। আর এর জন্য ভারত সরাসরি দোষারোপ করে যাচ্ছে চীনকে এবং চীনও পাল্টা জবাবে বলছে সব কিছুর জন্য দায়ী ভারত। চীনের মতে অমীমাংসিত সীমান্ত এলাকার মধ্যেই ইন্ডিয়া একটি স্থায়ী সামরিক ক্যাম্প নির্মাণ করেছে আর সমস্যার সূত্রপাত এখান থেকেই। পাল্টা জবাবে চীনও লাদা সীমান্তবর্তী এলাকায় স্থায়ী সামরিক ক্যাম্প নির্মাণ করে ফেলেছে এবং চীন এখানেই থেমে যায়নি, তারা রীতিমতো যুদ্ধবিমান উঠানামা করার মতো অনেকগুলো রানওয়ে সহ বিশাল একটি স্থায়ী ক্যাম্প নির্মাণ করেছে। সাথে অসংখ্য ভারী যুদ্ধ অস্ত্র মোতায়েন সহ আকাশপথে টহল দিয়ে যাচ্ছে, যে আচরণ ভারতের জন্য রীতিমতো ভয়ঙ্কর। দেশটি যেমন সামরিক শক্তিতে পিছিয়ে রয়েছে চীন থেকে, তেমনি অর্থনৈতিকভাবেও অনেক বেশি পিছিয়ে রয়েছে চীন থেকে। এরই মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায় তবে কে জিতবে সে প্রশ্ন এসে যায়। ভারত চীনের মধ্যে এটি প্রথম যুদ্ধ নয়, 1962 সালেও তাদের মধ্যে যুদ্ধ হয়েছে। সে সময় চীন তিব্বত দখল করার পর ভারতের অরুণাচল প্রদেশ এবং কাশ্মীরের আকসাই অংশটি দখল করে নেয়। সে যুদ্ধে ভারত পরাজিত হলেও চীন ভারতকে অরুণাচল প্রদেশ ফিরিয়ে দেয়, কিন্তু আকসাই নিজেদের মানচিত্রে যুক্ত করে নেয় চীন, যা এখনও চীনের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সেই যুদ্ধের পর থেকে প্রায় 50 বছর পেরিয়ে গেলেও দুদেশের সীমানায় কোনো ধরনের গুলি বিনিময়ের ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এরই মধ্যে সামরিক শক্তিতে দুটি দেশ যে পরিমাণ উন্নতি করেছে তাতে একটি দেশ অপর দেশটিকে পরাজিত করবে সেটা বলা অসম্ভব। পারমাণবিক শক্তিধর বিশ্বের অন্যতম বৃহত্তম দুটি দেশের যদি যুদ্ধ লাগে তবে সেই যুদ্ধের ভয়াবহতা এত দূর পর্যন্ত পৌঁছাবে যে যুদ্ধে জয়ী হয়েছে এমন কথা বলার মতো মানুষ থাকবে না। তাই এটা নিশ্চিতভাবে বলা যায়, যুদ্ধ বেঁধে গেলে ভারত যেমন চীনকে পরাজিত করতে পারবে না, তেমনি চীনও ভারতকে পরাজিত করার কোনো অপশন নেই। সামরিক বাজেটের দিক থেকে চীন ভারত থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী এবছর চীনের সামরিক বাজেট ছিল $261 বিলিয়ন, যেখানে ইন্ডিয়ার বাজেট মাত্র $71 বিলিয়ন। সামরিক অস্ত্র উৎপাদনের দিক থেকে চীন এবং ভারতের মধ্যে বিশাল তফাত রয়েছে। আধুনিক বিশ্বের সব ধরনের সামরিক অস্ত্রই চীন নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করতে সক্ষম, সেটা সাবমেরিন থেকে শুরু করে এয়ার ডিফেন্স মিসাইল পর্যন্ত যে কোনো ধরনের অস্ত্রই তারা নিজেরা তৈরি করতে সক্ষম। কিন্তু ইন্ডিয়ার নিজস্ব প্রযুক্তির অস্ত্রের সংখ্যা অত্যন্ত কম। অস্ত্রের জন্য ইন্ডিয়া সবসময় নির্ভর করে রাশিয়া, ইসরায়েল এবং আমেরিকার উপর।
অন্যদিকে ইন্ডিয়ার চারপাশে যে কয়টা বন্ধু রাষ্ট্র ছিল তার বেশিরভাগ অংশই এখন চীন নির্ভর হয়ে গেছে। উদাহরণস্বরূপ শ্রীলঙ্কা কিংবা নেপালের কথাই বলা যায়। দেশ দুটি এখন পুরোপুরি চীন নির্ভর অর্থনীতিতে নির্ভরশীল। পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ঐতিহাসিকভাবেই খারাপ সম্পর্ক এবং সেটা এখনও সাপে নেউলে অবস্থান করছে। আর বাংলাদেশের সাথে যেটুকু ভালো সম্পর্ক ছিল সেটার মধ্যেও গত দুবছরে বড় আকারের ভাটা পড়েছে। এরই মধ্যে নেপালের সাথে কালাপানি নিয়ে ভারতের সীমান্ত বিরোধ রীতিমতো চরমে পৌঁছে গেছে। শেষ দিকে এতটুকু বলা যায়, চীন এবং ভারত দুদেশের মধ্যেই অস্থিতিশীলতা রয়েছে। চীন তাদের দেশের মধ্যেই উইগুরি মুসলিম নির্যাতন, হংকংয়ের স্বায়ত্তশাসন এবং তিব্বতের স্বাধীনতাকামী মানুষদের থামাতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ঠিক একই জায়গায় ভারতের রাজনীতি কাশ্মীর এবং NRC নিয়ে অনেক বেশি উত্তাল। একই সাথে ভারত নিজেদের ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে দাবি করলেও সংখ্যালঘু শিখ এবং মুসলিমদের উপর নির্যাতন আন্তর্জাতিক মিডিয়ায় গত বছর থেকে ফলাও করে প্রচারিত হয়ে আসছে। ভারত এবং চীনের যদি সম্পর্ক বলা হয় তবে সেটা একমাত্র ব্যবসা। ব্যবসার বাইরে তাদের খুব ভালো কোনো সম্পর্ক কোনো দিক থেকেই নেই, কারণ এরই মধ্যে চীন ভারতীয় সীমানার বিভিন্ন অংশ জুড়ে প্রায় 15 কিলোমিটার ভিতরে এসে তাদের অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে। জবরদখলের এমন সম্পর্ক কখনোই বলে না কোনো দেশের মধ্যে ভালো সম্পর্ক বিরাজ করছে। আশা করি এরই মধ্যে আপনার ধারণা হয়ে গেছে চীন ভারতের মধ্যে যুদ্ধ বাঁধলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে বা দেশ দুটির কী পরিমাণ ক্ষতি হতে পারে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।